ঈদের দিন সকাল সকাল উঠেছি, আর সকালবেলা উঠে আকাশ দেখতেছিলাম, একবারে মেঘ মেঘ ছিল, রোদ ওঠেনি তখনও পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এ তো হাতে মেহেদি দিয়েছি, গাছের মেহেদিটাই দিয়েছি, আর সঙ্গে একটু টিউব মেহেদি দিয়েছি। তারপর ফ্রেশ হয়ে আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে, এখানে সেমাই আর করে নেব পরোটা। আর অনেক দিন যাবতই পরোটা খাওয়া হয়নি রোজা পড়ে, কারণ সকালবেলা উঠে তো আর খাবার বানানো হয় না। তো যাই হোক, এখানে আমি সেমাই করে নিচ্ছি। আর এই বছর না কেন জানি কোনো কিছু করতেই ইচ্ছা করতেছিল না, খাবার শুধু সেমাই আর পরোটা করেছি সকালে, আর কোনো ধরনের আইটেম করিনি। আর সেমাইটা আমার মানে বাসায় কেউ খুব একটা বেশি খায় না, এটুকু করেছি, এটুকুই শেষ হয়নি। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে এ তো বাবা ছেলের জন্য কাপড় বের করে নিয়েছি, এখন ওরা হচ্ছে চলে যাবে ঈদগাহে। এ তো দুজনকে বিদায় করে দিয়ে তারপর হচ্ছে আমি গোসল করে নেব। গোসল শেষ করে তারপর আমি চলে গিয়েছিলাম দোতলায় আমার শাশুড়ির ওখানে। ওখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য বলেছিল যে, তারপর হচ্ছে যে মাংসটা ধুয়ে তারপর উঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে গতদিনই নিয়ে এসেছিলো, কেটে কুটে রেখে দিছিল, আর আজকে রান্না করে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি উঠিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এখন কষাতে কষাতে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে তারপর এটা নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেছে। দুপুরে খাওয়ার সময় আর ভিডিও করতে মনেই ছিল না। এটা হচ্ছে একবারে আছরের পর আমি চলে যাচ্ছি আমার বাবার বাসা, যেহেতু বাবার বাসা কাছাকাছি, এই কারণে হচ্ছে ঈদের দিন বিকেলের দিকে যেতে পারি। রোজার দিন, তবে কুরবানি ঈদে তো যাওয়া যায় না, ওই দিন কাজের চাপ অনেক বেশি থাকে। তো যাই হোক, এই তো আমরা রাস্তা ধরে যাচ্ছি, আর হাইস্কুলের মাঠ দিয়েই আমরা যাচ্ছি। মাঠটা একটু ফাঁকাই ছিল ওই দিন, কারণ ঈদের দিন তো এই জন্য কেউ খেলাধুলা করতেছিল না। আর ওই তো রাস্তা। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায়, তবে প্লিজ লাইক ফলো দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি হাইস্কুলের একবারে পিছনের সাইডে, আর আমার বাসাটা হচ্ছে হাইস্কুলের সামনের দিকে, আর আমার বাবার বাসা হচ্ছে হাইস্কুলের পিছনের দিকে। এ তো তারপর অনেকটা আগেই চলে এসেছিলাম, আর আমরা যেহেতু থাকবো না, খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো, ওই জন্য আমার মা ওদিকে হচ্ছে শশা কেটে নিচ্ছিল, আর এদিকে হচ্ছে আমার চাচি পোলাও রান্না করতেছে। আর এদিকে হচ্ছে টুনটুনি আমাকে বলতেছে ফুপি একটা ছড়া বলবো। এ তো শুনতে পেয়েছেন টুনটুনি কেমন করে ছড়া বলতেছিল। আর এদিকে হচ্ছে বাবুইটা হা করে কি যেন বলতেছে। তো যাই হোক, দুইজনের মজা করা অনেকটা সময় দেখেছি। তারপর হচ্ছে আমরা এখন চলে আসবো, তার জন্য খাওয়া দাওয়ার জন্য প্লেটে নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, খুব একটা বেশি করতে পারিনি, যেটুকু করেছি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।